আসসালামু আলাইকুম। দেশজুড়ে প্যান্ডেমিকের অবস্থা বৃদ্ধি পাওয়ার ফলে চলতি বছরে এসএসসি এমনকি এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে একটা সংশয় দেখা গিয়েছে। তো এমন পরিস্থিতিতে শিক্ষা বোর্ড এমনকি বিশেষজ্ঞগণ বিকল্প পদ্ধতিতে রেজাল্ট দেওয়ার পরিকল্পনা করছেন। তো সেই বিকল্প পদ্ধতিগুলো কী, যে পরীক্ষা হলে আসলে কোন পদ্ধতিতে হবে, এবং কি যদি পরীক্ষা না হয় তাহলে কীভাবে এসএসসি এবং কি এইচএসসির রেজাল্ট দেওয়া হবে, সে সকল বিষয়ে তোমাদের একটা পূর্ণাঙ্গ ধারণা এই ভিডিওর মাধ্যমে দিব। তো সেক্ষেত্রে যেহেতু অটো পাস দেওয়া হবে না, তাহলে কীভাবে রেজাল্ট প্রণয়ন করা হবে, প্রথমে আমরা এসএসসির ক্ষেত্রে দেখব যে এসএসসির ক্ষেত্রে যদি পরীক্ষা না হয় তাহলে কীভাবে রেজাল্ট প্রণয়ন করা হবে। তো সেক্ষেত্রে প্রথমে আমাদের যেহেতু একটা বোর্ড পরীক্ষা হয়ে গিয়েছে, এসএসসির ক্ষেত্রে জেএসসি হয়ে গেছে, তো সেই জেএসসির রেজাল্টে আমাদের 50% কাউন্ট করা হবে। অর্থাৎ আমাদের জিএসসিতে যে জিপিএ রয়েছে সেই জিপিএর 50% কাউন্ট করা হবে। দেন বাকি যে 50% থাকে, এই 50% হচ্ছে আমাদের যে এসএসসির একাডেমিক রয়েছে, তো সেই একাডেমিক ফলাফল আমাদের এখানে কাউন্ট করা হবে। এবং কি আমাদের আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তো এই অ্যাসাইনমেন্ট এবং কি একাডেমিক যে ফলাফল রয়েছে আমাদের এসএসসির পূর্বে অর্থাৎ এইচএসসি ইয়ারের, সেই বিষয়গুলোকে 50% এবং কি জিএসসি রেজাল্টের 50% কাউন্ট করে দেন হচ্ছে আমাদের এসএসসির পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কি জিএসসি রেজাল্টের 50% দেন হচ্ছে এসএসসির ক্ষেত্রে আমাদের যে একাডেমিক ফলাফল রয়েছে সেই একাডেমিক ফলাফল এবং কি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেই অ্যাসাইনমেন্টের ভিত্তিতে কিন্তু 50%, অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা অটো পাস হবে না। এবং কি আমাদের এইচএসসির ক্ষেত্রে যে বিষয়টা করা হবে, এইচএসসির ক্ষেত্রে যেহেতু আমরা দুইটা পরীক্ষা আলটিমেটলি ফেস করেছি, একটা হচ্ছে জিএসসি পরীক্ষা, তো যেই সেই জিএসসি পরীক্ষার যে জিপিএ রয়েছে সেই জিপিএকে হচ্ছে 25% অর্থাৎ 25% বিবেচনা করা হবে। এসএসসি পরীক্ষা যেহেতু আমরা ফেস করেছি, এসএসসি পরীক্ষার যে জিপিএ রয়েছে সেটিকে 50% কাউন্ট করা হবে। তো দেন থাকে বাকি হচ্ছে 25%, সেটি হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেই অ্যাসাইনমেন্টের মাধ্যমে এই 25% মার্ক কাউন্ট করা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু অটো পাস দেওয়া হচ্ছে না। আমরা জানি যে 2020 সালে যে অটো পাস দেওয়া হয়েছিল সেখানে জিএসসির রেজাল্ট এবং কি এসএসসির রেজাল্ট এই দুইটাকে কাউন্ট করা হয়েছিল, সেক্ষেত্রে এসএসসির রেজাল্টকে 75% প্রায়োরিটি দেওয়া হয়েছিল এবং কি জিএসসির রেজাল্টকে 25% প্রায়োরিটি দেওয়া হয়েছিল। এবং কি এক্ষেত্রে নতুন করে যেটা বিষয় অ্যাড হলো সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, অর্থাৎ এই অ্যাসাইনমেন্টটাই হচ্ছে আমাদের মূল বিষয় অটো পাস থেকে মুক্ত হওয়া। সেক্ষেত্রে তারা যে বিষয়গুলো বলছেন অর্থাৎ বিশেষজ্ঞগণ বা শিক্ষা বোর্ড যে বিষয়টা বলছেন সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো যদি অ্যাসাইনমেন্টের মাধ্যমে নম্বর মূল্যায়ন করা হয়, সেক্ষেত্রে এইচএসসির ক্ষেত্রেও সেই অ্যাসাইনমেন্ট দিবে এবং এইচএসসির ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট দিয়ে একটা মূল্যায়ন করা হবে, যে মূল্যায়নের মাধ্যমে আমরা হয়তো যে অটো পাস ছিল সেই অটো পাস থেকে কিঞ্চিত মুক্তি পাচ্ছি। তো সেক্ষেত্রে যদি পরীক্ষা না হয় তাহলে এই পদ্ধতিতে কিন্তু রেজাল্ট প্রণয়ন করা হবে। তবে এখানে কিছু প্রশ্ন রয়েছে যে আমরা আমাদের যে ওভারঅল জিএসসি রেজাল্ট রয়েছে সেই ওভারঅল জিএসসি রেজাল্টকে 25% প্রিভিয়াস ইয়ারে বিবেচনা করা হয় নাই, এবং কি এসএসসি যে আমাদের ওভারঅল জিপিএ রয়েছে সেই জিপিএকে 50% কাউন্ট করা হয় নাই। সেক্ষেত্রে কিছু সাবজেক্টে বাদ দেওয়া হয়েছিল, যেমন তোমার হচ্ছে ইসলাম শিক্ষা, এই সাবজেক্টে তুমি জিপিএ কত আছে না আছে সেগুলো কাউন্ট করা হয় নাই। মেইনলি আমাদের যে আবশ্যিক বিষয় রয়েছে বাংলা ইংরেজি আইসিটি সেগুলোকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছিল, এবং কি যে গ্রুপের সাবজেক্ট রয়েছে সেই গ্রুপের সাবজেক্টকে কাউন্ট করা হয়েছিল। তো সেক্ষেত্রে বিজ্ঞানের হলে ফিজিক্স কেমিস্ট্রি দেন হচ্ছে তোমার একটা গ্রুপের সাবজেক্ট অপশনাল সাবজেক্ট ম্যাথ অথবা বায়োলজিকে কাউন্ট করা হয়তো, দেন মানবিকের ক্ষেত্রেও তাদের যে গ্রুপের সাবজেক্ট সেগুলো কাউন্ট করা হয়তো, এবং কি অন্যদিকে যারা হচ্ছে বাণিজ্য শাখা তাদের যে গ্রুপের সাবজেক্ট সেগুলো কাউন্ট করা হয়তো। এবং কি জিএসসির ক্ষেত্রে তোমার হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি এই হচ্ছে আবশ্যিক বিষয়, এবং কি আবশ্যিক বিষয়ের বাইরে যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে ম্যাথ এবং কি আমরা কিন্তু জানি যে সেখানে হচ্ছে বিজ্ঞান রয়েছে সামাজিক বিজ্ঞান রয়েছে এগুলো কাউন্ট করে দেন হচ্ছে তোমার ওভারঅল রেজাল্টটা করা হয়। এমন না যে তুমি জিএসসিতে 4.50 পেয়েছো সেই 4.50 25% নেওয়া হচ্ছে, এমন করে নেওয়া হয় নাই, সেখানে কিছু সাবজেক্ট ভিত্তিক বিষয়গুলো ছিল। তো এবছরও যদি সেই সাবজেক্ট ভিত্তিক বিষয়গুলোকে বলা হয় তাহলে আমরা সেগুলো হয়তো পরবর্তী কোনো বিরতিতে ডিসকাস করবো। সেজন্য যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, নোটিফিকেশন বেলটি অন করে রাখবে যাতে করে পরবর্তী কোনো আপডেট আসলে তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তবে ইন জেনারেল যেটা বলা হয় যে জিএসসি রেজাল্টকে 25% এবং এসএসসি রেজাল্টকে 50% কাউন্ট করা হয়, বাট ওভারঅল রেজাল্টটাকে কিন্তু গত বছর এটা কাউন্ট করা হয় না। যদি এই বছরে এই বিষয়ে কোনো পরিবর্তন আসে বা সেই সিস্টেমটা আসে তাহলে আমি তোমাদের অবশ্যই সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে যদি তোমার হচ্ছে পরীক্ষা না হয় তাহলে এই সিস্টেমটা করা হবে। এখন কথা হচ্ছে যদি পরীক্ষা সংগঠিত হয়, আর পরীক্ষা সংগঠিত হওয়া বিষয়ে যেটি বলা হয়েছে যদি শেষ মুহূর্ত পর্যন্ত প্যান্ডেমিকের অবস্থা যদি স্বাভাবিক থাকে অর্থাৎ 5% নিচে থাকে তাহলে কিন্তু পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, শেষের দিক পর্যন্ত কিন্তু অবশ্যই এটা দেখা হবে। পরীক্ষা হলে কিন্তু কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো হচ্ছে আমাদের সকল সাবজেক্টে পরীক্ষা হবে না, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে নম্বর কমিয়ে দেওয়া হবে। তো আলটিমেটলি যদি পরীক্ষা হয় তাহলে
500 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সেই 500 নম্বর কোন কোন সাবজেক্ট থেকে আসবে? এসএসসি এবং এইচএসসি দুই ক্ষেত্রে কিন্তু বলছি। তো সেই 500 নম্বর যেটা আমাদের আসবে সেটা হচ্ছে আমাদের যে বাংলা প্রথম পত্র এবং কি বাংলা দ্বিতীয় পত্র রয়েছে, এই দুইটি সাবজেক্টে যে আমাদের 200 মার্কস রয়েছে সেই 200 মার্কস থেকে কিন্তু 100 মার্কস থাকবে। তো দেন আমাদের যে ইংলিশ প্রথম প্লাস ইংরেজি দ্বিতীয়র যে 200 নম্বর রয়েছে সেখান থেকে 100 নম্বর নেওয়া হবে, এবং অন্যদিকে ম্যাথ রয়েছে সেই ম্যাথের যে 100 নম্বর সেই পূর্ণাঙ্গ 100 নম্বর থাকছে। তো বাকি যে 200 নম্বর অর্থাৎ 300 নম্বর কিন্তু হয়ে গেছে এই 500 নম্বর থেকে, বাকি 200 নম্বর আমাদের যে গ্রুপের সাবজেক্ট রয়েছে সেই গ্রুপের সাবজেক্ট থেকে বাকি 200 নম্বর নেওয়া হচ্ছে। অর্থাৎ আমাদের বিজ্ঞান শাখার হলে যে গ্রুপের সাবজেক্টগুলো সেখান থেকে সর্বমোট কিন্তু 200 নম্বর থাকছে, এবং কি বাণিজ্য শাখার জন্য সেখান থেকে 200 নম্বর থাকছে, এবং কি মানবিকের যে গ্রুপের সাবজেক্টগুলো রয়েছে সেক্ষেত্রে সবগুলো মিলিয়ে কিন্তু 200 নম্বর থাকছে। যদি পরীক্ষা হয় লাস্ট পর্যন্ত তাহলে কিন্তু এই পদ্ধতিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, বাট আমরা জানি কিন্তু এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, কারণ বর্তমান পরিস্থিতি যেটা বলছে সেটা হচ্ছে আমাদের যে নতুন বিকল্প পদ্ধতির কথা বলা হয়েছে, বেশ কিছু বিকল্প পদ্ধতি ধরা হয়েছে। তো সেখান থেকে এই পদ্ধতি অনুসরণ করে কিন্তু এসএসসি এবং কি এইচএসসির 2021 সালের রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে যে বিষয়টা বলছি যে প্রতি সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ টোটাল যদি আমাদের ওভারঅল রেজাল্টটাকে 25% কাউন্ট না করে, ওভারঅল এসএসসিকে 50% কাউন্ট না করে, তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট ভিত্তিক কোনো রিকোয়ারমেন্ট সেখানে দিয়ে দেয় যে কিছু কিছু সাবজেক্ট বাদ গেল বা যেগুলো আবশ্যিক সাবজেক্ট এবং গ্রুপের সাবজেক্ট সেগুলো কাউন্ট করা হলো, তাহলে পরবর্তীতে আমাদের চ্যানেলের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। সেজন্য আমাদের সঙ্গেই থাকো, আশা করি সকল বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারছো। তো সবার মঙ্গল কামনা করছি, সুস্থতা কামনা করছি, আজ পর্যন্তই খোদা হাফেজ।